নমস্কার বন্ধুরা আমিও আমরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির থেকে প্রিয় খাবার আলুর চোখা এটা সবাই বানাতে পারে এক একজন এক এক স্টাইলে বানায় আমি আমার স্টাইলে বানাচ্ছি তো দেখুন আপনি আপনারা যে আমি কি করে আলুর চোখাটা বানাই প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করছি টমেটো কুচি তারপর সবকিছু মিশিয়ে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ সবকিছু মিশিয়ে নেয়ার পর আমি আলু সেদ্ধ করে মেঘ রাখা সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকিছু ভালোভাবে তারপর আমি এতে অ্যাড করব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমার আলুর চোখা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ